ভোররাত্রির দিকে ধানমন্ডির সুধা সদনে আমরা টেলিভিশন লাইভে সব কিছু দেখা আসছে তখন, যে সুধা সদনে যৌথ বাহিনী গিয়ে ঘেরাও করছে, তারপরেই নেত্রীকে গ্রেপ্তার করে ওখান থেকে, এবং গ্রেপ্তার করে সকালবেলা নেত্রীকে যখন কোর্ট খোলে নেয়, সকালবেলা নেত্রীকে ওখান থেকে তারা ঢাকা জজ কোর্টে নিয়ে যায়। আমরা সুধা সদনে গিয়েছিলাম, আশেপাশে অনেক নেতাকর্মী আমাদেরকে ভিড়তে দেয় না, যৌথবাহিনী লাঠিচার্জ, তারপর শেষে হুমকি। নেত্রীকে যখন কোর্ট প্রাঙ্গণে নিল, তখন আমরা আবার কোর্ট প্রাঙ্গণে, আমি মোটরসাইকেল ছিল, আমি মোটরসাইকেল নিয়ে কোর্টে গেলাম। তখন ওখানে আমাদের সিনিয়র আইনজীবী, আজকে প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদের সাথে আমার যোগাযোগ হয় ফোনে, তারা আইনজীবীদেরকে জড়ো করেন এবং আমি বাইরে আমাদের নেতাকর্মীদেরকে জড়ো করার জন্য ব্যবস্থা করি। যেমন আশেপাশে কোতোয়ালি, বংশাল, সুট্টাপুর, ওয়ারি, গ্যান্ডারিয়া, আমাদের এই উল্টাউন বৃত্তির যত নেতাকর্মী আছে সবাইকে আমি ফোনে যোগাযোগ করি। পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপর তিতুমির কলেজ, সরার্দি কলেজ, ছাত্রলীগ, সব নেতাকর্মীরই আমরা কোর্ট প্রাঙ্গণে জড়ো হই। ধরো কোর্টের আইনজীবীদের সাথে আমার যখনই বারবার কথা হচ্ছিল, তখন তারা বলছে তোমরা গ্যাদারিংটা করো, আমরা আস্তে 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 এখানে সময়টা লিঙ্গার করি। আমার সেই সুযোগটা করে দিছে তারা, বলছে যে আমরা সুযোগ করে দিছি, তুমি গেলে হয়তো সকাল সকাল তো নেতাকর্মী আসবে না, আল্লাহর কি রহমত, নেতাকর্মীরা তো নেত্রীর জন্য পাগল, সারা রাত্রে অরগুমা থেকে দেখেছে সকালবেলা সব নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যারা আছে। আমি আস্তে 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 ওয়ার্ড, থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি, করণীয় কী সেভাবে আমি বলে দিয়েছি, এক একজন এক এক জায়গায় থাকবে, এক এক ওয়ার্ড এক এক জায়গায় থাকবে, সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। যখন নেত্রীকে বিচারি কাট করায়, যখন নেত্রীকে দাঁড় করালো, তখন ওকালতনামা নিয়ে এবং আইনজীবীদের সাথে যখন কথাবার্তা হইতেছে, তখন আমাদেরকে মেসেজ দিল যে কিছুক্ষণ পরেই নেত্রীকে এখান থেকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে এটা আমরা জানি না। তখন আমরা সেভাবেই বাইরে মিছিল শুরু করে দিলাম, যৌথ বাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজন। আমি যখন প্রস্তুতি সম্পন্ন করে, আমি যখন কোর্টের যেই গেটটা দিয়ে বাইর হবে ওই জায়গায় আমি যখন দাঁড়ানো আমার লোকে কয়েকজন নেতাকর্মী, তখন সরকারি গোয়েন্দা সংস্থার কিছু লোক আমাকে এসে খুব চার্জ করলো যে তোমাকে আমরা ফলো করতেছি, তোমাকে যে কোনো মুহূর্তে তোমাকে আমরা গ্রেপ্তার করে ফেলাবো, তুমি যত ঘটনার মূল, এই মিছিল টিছিল যা হচ্ছে তুমি সব করতেছ। আমি বলছি যে আমার নেত্রীকে গ্রেপ্তার করে আনছে, আমাদের নেতাকর্মীরা তো এমনিই বিক্ষুব্ধ, প্রতিবাদমুখী, সুতরাং আমি নেতা হিসাবে তো, আমি কর্মী হিসাবে তো আমার এখানে থাকতেই হবে, গ্রেপ্তার হলে হবে, অসুবিধা নেই। এর ভিতরে আমার কাছে আমাদের কয়েকজন থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আমার লোকে সামনে আসছে, আমি ওপরে সরিয়ে দিছি, এবং তারা কিছুক্ষণ পরেই দেখছি যে আরও গোয়েন্দা সংস্থার লোক আসিয়াছে, আমাকে বলতেছে তুমি গ্রেপ্তার, তুমি এখান থেকে মুভ করতে পারবো না। ঠিক নেত্রী কিন্তু তখন গাড়িটা বাইরে হবে বাড়িবে এমন ভাব। এর আগে কিন্তু আমি আমাদের সাজানো যা তাই আমরা কমপ্লিট করছি, কে কোন জায়গা থেকে বিক্ষোভ করবে, কে কোন জায়গা থেকে ভাঙচুর করবে, কে কোন জায়গা থেকে বিক্ষোভ করবে, যা কিছু করার সব কিছুই আমরা প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আমি বলছি ঠিক আছে, আমাকে গ্রেপ্তার করলে আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, আমি কিন্তু নেত্রীর গাড়ি যখন বাইরে হবে তখন কর্মীদের যে আপা আপা চিৎকার, আর আমার যে নেতাকর্মীরা দেখছে আমার যে ওরা চারিদিক দিয়ে ঘিরতেছে, এ যে 10-15 জন নেতাকর্মী আসে আমার সামনে খারিয়ে গেল, তখন আর কি আমাকে রেস্কিউ করার জন্য আমিও আমার নিজেকে যে নৌকাছে ধরা দেওয়া যাবে না, ঠিক সেই মুহূর্তে আমি ওদের কাছ থেকে হাতাহাতি করে এবং আমাদের কর্মীরা হাতাহাতি করে আমি তখন আস্তের উপরে ওরা সরে গেল, নেত্রীর গাড়ি বাড়িতেছে আর
কর্মীরা আপা আপা চিৎকার, হাতের কাছে যার কাছে যা পাইছে, ইট পাটকেল, ওই যে লোয়া লক করে দোকান আছে পাশে, তারপর বেকারি কনফেকশনারির সেভেন আপ ইয়ে যা যা আছে, যে মারা যে আরম্ভ হয়েছে, পুলিশ গোয়েন্দা সংস্থা সব কিছু রাস্তা সাইডে দিছে। নেত্রীর গাড়ি এসেছে, নেত্রীর গাড়িটা যখন আমাদের সামনে আসছে, আমরা তখন ছোলোখান মুখে, তো নেত্রী তখন গাড়ি নিয়ে আস্তে 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 বাইরে যায়। তখন আমি ওখান থেকে আমার সাবেক এক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ও আমাকে দেখে বলে, ভাই আপনি আমার মোটরসাইকেলে ওঠেন, নাহলে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন, ওরা আপনার থাবা মারবে। আমি মোটরসাইকেলে উঠে ওখান থেকে সোজা পুরান টাউন দিয়ে আসছে, আমি আওয়ামী লীগ অফিস তেইশ, ওখান থেকে আমি অফিসের সামনে না যেয়ে আমি খদ্দর মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গিয়ে মোটরসাইকেলে থামালাম। পার্টি অফিসের সামনে যে পুলিশের টিমটা থাকে, ওই দারোগা সাহেবকে আমি ডেকে ওখানে আসি, এনে ওনার কাছ থেকে ওয়ালদেসে মেসেজ নিতেছি যে নেত্রীকে কোথায় নিচ্ছে। উনি আমাকে দেখে অস্থির হয়ে গেছে যে আপনি, আপনাকে ওয়ালদেসে তো বলতেছে, খুঁজতেছে, সব ঘটনার মূল আপনি। আমি কইছি থাকেন এখানে আপনি, আমার লোকে বসেন। পরে শুনতেছি ওয়ালদেসে নেত্রীকে এখান থেকে নিয়ে সংসদ ভবনে, সেখানে একটি বিশেষ সাবজেল করছে, সেখানে নিচে নেত্রীকে যখন ওখানে নিছে, তখনই আমি আমার এই পুলিশ অফিসারটা আমার একটু বললো যে আপনি শালম ভাই যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যাবেন, এখন চারিদিকে আপনার ঘেরাও করে পড়বে, আপনি তাড়াতাড়ি ভাগেন। আমি আমার ফোনটা তখন একটু আমার সহধর্মীর ফোনে বললাম যে আমি বোধ হয় আর তোমার লোকে দেখা হবে না, তো আমি তো এই সমস্যা হয়ে গেছে, এখন ওদের কেস মামলায় আসামি হয়ে যাবো আবারও, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও। তখন সে কয় যে আমি করলাম যে আমি বাসায় হয়ে তার বাসায় হয়তো উৎপাদবে। আমি মল্লিক ইস্টার্ন মল্লিকা মার্কেটের ভিতরে ওই ফোনে আর বলি নাই, আমি সে এদিকে আসছে, পরে অন্য মোবাইল দিয়ে তার লোকে অন্যভাবে কথা হয়ে ইস্টার্ন মল্লিকার এনে সে আসছে মার্কেটে, সে ওই পাশে জসিম সাহেবের বাসায় আমি বসা। আসার পরে সে আমার ওখানে আসছে, আসছে আমার টাকা দিছে, আমি টাকা লিয়ে এই ঢাকা ছাড়লাম সাত দিনের জন্য। আমি সেই দিনই সন্ধ্যার পরে রাত্রে এই আমার এই বাসাটায় যৌথ বাহিনী আইয়া ঘেরাও করলো, তছনছ করলো। আমার মা ছিল, আমার বউ ছিল, আমার ছেলেটা ছিল, খুব খারাপ ভাষায় ব্যবহার করলো, ওই সব কিছু করছে, কোর্ট কাছারিতে পুলিশের কাছে বাধা দিছে, আগুন জ্বালাইছে, মারপিট করছে, জরুরি আইন ভঙ্গ করে মিছিল করছে, রাষ্ট্রদ্রোহিতার মামলার হলো এক নম্বর আসামি। এই আমি পরে জানলাম যে আমি এক নম্বর আসামি হিসাবে সারাটা খুন ওয়ান্টেড লাইফ লেট করলাম, বিভিন্ন জায়গায় আত্মগোপন করলাম, নেত্রীর মুক্তি আন্দোলন করতে হবে। নেত্রী জেলখানার ভিতর থেকে কোর্টে আসলে যেভাবে নির্দেশনা দিত, সেভাবে বিভিন্ন জনের মাধ্যমে আমরা সেই নির্দেশগুলি পাইতাম, সেইভাবে আমরা নেত্রীর মুক্তি আন্দোলনটা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সবাই যৌথভাবে নেত্রীর মুক্তি আন্দোলন করি। সাব জেলে অবস্থান, বিশেষ আদালতে অবস্থান, 25 লক্ষ গণস্বাক্ষর, নেত্রীর মুক্তি আন্দোলন। ওই মিছিল থেকে আমাদের চারজন বোনকে গ্রেপ্তার করছে, একটা হলো আমাদের স্মৃতিকণা মহিলা আওয়ামী লীগ করে এখন সহসভানেত্রী, আমাদের মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিল নাজমা আহমেদ, আমাদের মহানগর মহিলা আওয়ামী লীগ দক্ষিণের পারুল আক্তার এবং যুব মহিলা লীগের লাভলি, চারজনকে কিন্তু ওই মিছিল থেকেই গ্রেপ্তার করে নিয়েছে, দীর্ঘদিন ওরা কারাবরণ করেছে। আর আমার সাথে আসামি ছিল ইন্দিরা আপা, আজকে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা, তারপর শেষে দক্ষিণের মহিলা আওয়ামী লীগের, উত্তরের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা তারেক দীপ্তি, সাবেক এমপি। আমার সাথে আরও ছিল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সরোয়ার কবির, আমাদের সাথে সে আসামি ছিল জুবেদুল হক রাসেল। আমরা এই 10 জনের চার্জশিটভুক্ত আসামি হিসাবে দীর্ঘদিন ছিলাম। আল্লাহর অশেষ রহমত, আন্দোলনের মুখে নেত্রীকে মুক্তি দিতে সে সময় তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয়েছে। আমার একটা বক্তব্য, আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমি বুঝি, ক্ষমতায় ছিল বিএনপি, দুর্নীতি করছে বিএনপি, সন্ত্রাস করছে বিএনপি, জঙ্গলিবাদের উত্থান হয়েছে বিএনপির,
হাওয়া দুর্নীতির আখড়া। সুতরাং আমাদের নেত্রী ছিল বিরোধী দলে। সরকার পরিবর্তন হলে যে মামলাগুলি হবে সেটি হবে সরকারি দলের, যারা সমসাময়িক বিদায় নেয় তাদের, কিন্তু আমাদের নেত্রী বিরোধী দল। আমাদের নেত্রীকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি নেত্রীর এই কারা বন্দী এবং গণতন্ত্র হত্যা করা জন্য এটা করেছে, তাই গণতন্ত্রের হত্যা দিবস হিসাবে আমরা মনে করি আজকের এই দিনটি। নেত্রীর মুক্তি, নেত্রীর দৃঢ়তা, নেত্রীর আপোষের সাথে কোনো রাজনীতি করে না, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা হিসাবে জাতির জনকের মতো সাহসী ভূমিকা রেখেছে, ভোট ও বাতিল অধিকার আদায় করছে, আজকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে দিচ্ছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে আজকে উন্নত জায়গায় নিয়ে গেছেন, মুক্তির যুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করতেছেন। সুতরাং আজকে শতবর্ষ জাতির জনকের জন্ম শতবর্ষ পেতে আমাদের এই প্রত্যাশা থাকবে নেত্রী আল্লাহ সুস্বাস্থ্য দিক, দীর্ঘায়ুক দিক এবং জাতির জনকের স্বপ্নের মুক্তিযুদ্ধের এই চেতনা সোনার বাংলা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়তে পারবে এবং গড়া যাবে। আজকে নেত্রীর এই গ্রেপ্তার দিবস এবং গণতন্ত্র বন্দী দিবস, এই দিবসে আমি আমাদের নেতা কর্মীদের যারা সেদিনকের মিছিলে অংশগ্রহণ করছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, যারা গ্রেপ্তার হয়েছে, আসামি হয়েছে, তাদের সবাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই। নেত্রীর প্রতি তাদের যে বিশ্বাস, নেত্রীর প্রতি যে আন্তরিকতা আর নেত্রীর প্রতি যে তাদের শ্রদ্ধাবোধ, সেই দিন সেই সকালবেলা এত লোকের সমাগম, এত বিক্ষোভ, মিছিল, সমাবেশ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সেটা বিশ্ববাসী সেদিন দেখেছে যে জননেত্রী শেখ হাসিনার প্রতি কত মানুষের জনপ্রিয়তা, কর্মীদের কাছে কত গ্রহণযোগ্য। যারা মিথ্যাচার করেছিল যে নেত্রীর জনপ্রিয়তা নাই, নেত্রীর কর্মীদের প্রতি আস্থা নাই, সেই দিনের সেই গ্রেপ্তারের পরের প্রতিবাদের ভিতর দিয়ে প্রমাণ হচ্ছে, বিশ্ববাসী সেটা প্রমাণ পাইছে। আমি মনে করি সেই গ্রেপ্তারের দিনেই আমরা যারা প্রতিবাদ করছি সারা বাংলাদেশ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আজকের দিনে আপনারা যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, সাথে ছিলেন, মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন নিউজ কভার করছেন, তারা অনেকেই আহত হয়েছেন, মাইর খেয়েছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।